ওয়েব ব্যানারের সাইজটা যত কম হবে তত কি আমার ওয়েবসাইটটা ফাস্ট লোড হবে, আর যদি ব্যানারের সাইজটা বেশি হয়ে যায় তাহলে ওয়েবসাইট আমার স্লো হয়ে যাবে। হ্যাঁ, যেটাকে বলে যে ইমেজ অপটিমাইজেশন। পরে আমাদের আবার ইমেজ অপটিমাইজেশন করা লাগবে। চলেন আমরা কিছু ইমেজ খুঁজি এখানে। এটা আপনারা লক্ষ্য করবেন যে WEBP এই এটা হচ্ছে কার এই এই ফরম্যাটের সাইজ সাধারণত থাকলে এভাবে নেবেন। এবার এটা জেপিজি হিসাবে সেভ হয়েছে কিন্তু ওপেন। হ্যাঁ আমারও প্রবলেম ছিল, তাই না? বুঝতে পারতাম না, পরে ওইটা ডাউনলোড দিতাম না, দেখতাম যে শো হতো না, তুমি এটা ডাউনলোড দেখি তো। এরকম ভাবে ধরেন আমি একটা করে নিলাম। হ্যাঁ, চশমাটাকে উপরে তুলে দিই। এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না মাল্টিপ্লে করে দিব? এটা মাল্টিপ্লে করে দিলে হয় নাকি ব্লেন্ডিং মোড থেকে? মাল্টিপ্লে করছি, বাট ড্র্যাগ এন্ড করছি হয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা, এরকম এইখানে আমি একটা দিই, এখানে একটা লেখা লিখি। হ্যাঁ, এখন এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে আর এইখানে, হ্যাঁ, তিন জায়গায় সিলেক্ট করে এই মাঝখানের মাঝখানেরটা সিলেক্ট করে একটু কেটে দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে সিলেক্ট করে কেটে দিতে হবে। এটা আর একটু বড় করেন। কি কি বাটন প্রেস করলেন স্যার? কন্ট্রোল ধরে এই যে সিলেক্ট করে দুই, আপনার দুইটা এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, কন্ট্রোল ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝখানের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে কেটে দিলাম। এখন ইম্পর্টেন্ট পার্ট, এটা তো সবাই করতে পারবেন। হ্যাঁ, এরকম সবাই ডিজাইন করতে পারবেন। এখন ধরেন এটাকে আমি সেভ দিলাম, আগে PSD তে সেভ দিবেন। হ্যাঁ, PSD তে সেভ দিলাম। এখন যখন মনে করবেন যে একটা ডিজাইন ওয়েবসাইটে ব্যবহার করব, তখন সেভ ফর ওয়েব।
তারপর ওয়েবে দেখেন এটা 21 কিলোবাইট, 21.3 কিলোবাইট, এটা সহজে লোড নিতে আর সমস্যা হবে না। জেপি যেখানে হাই না দিয়ে যদি জেপি যেখানে আপনি মিডিয়াম দেন, আমার ইমেজ কোয়ালিটি দেখেন ঠিকই থাকলো, এটা আবার 13 হয়ে গেছে। হ্যাঁ 13 GB সেভ দেন। আমার এইটুকু সাইজে কি হবে লোড হবে, বুঝছেন, আপলোড করতে হবে। এইভাবে ওয়েব ব্যানার তৈরি করতে হয়।